স্বাগত, নমস্কার। সেভেন উইক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আজও চাকরির দাবিতে গর্জে উঠল মহানগরের রাজপথ। তবে শিক্ষক নিয়োগ নয়, রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখতে কনস্টেবল সহ অন্যান্য পদে নন জয়নিং প্রার্থীরা আজ চাকরির দাবিতে পথে নামল। কলকাতা পুলিশের 12,000 এবং রাজ্য পুলিশের 32,000 কনস্টেবল সহ তার সাথে এসআই সহ আরো 6,000 শূন্য পদে তাদের নিয়োগের দাবিতে এদিন কলকাতায় মিছিলে হাঁটলেন 2,000-এরও বেশি চাকরির প্রার্থীরা। তাদের হাতে প্ল্যাকার্ড, একটাই দাবি তাদের লেখা, চাই মেধার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ। পশ্চিমবঙ্গে প্রায় ওয়েস্ট বেঙ্গল পুলিশে 44,000 এবং কলকাতা পুলিশে 12,000 শূন্য পদ, তার সাথে সাথে আমরা দেখছি ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের এক্সাইজ এবং হচ্ছে কনস্টেবল 2020 তাদের ওয়েটিং লিস্ট প্রকাশ হচ্ছে না, ওয়্যারলেস অপারেটরের 3 বছর রেজাল্ট বেরোচ্ছে না। পশ্চিমবঙ্গের সরকার মনে করছে সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে রাজ্য চালাবে, তার বিরুদ্ধে আমাদের লড়াই সিভিক ভলেন্টিয়ার নয়, যোগ্য চাকরি প্রার্থীদের নিয়েই আমাদের পুলিশে রিক্রুটমেন্ট করতে হবে। সেই দাবিতেই আজকে এক্সাইজ থেকে কনস্টেবল এবং এসআই সমস্ত জায়গায় দ্রুত স্বচ্ছ মেরিট লিস্টের দাবিতে আমাদের আন্দোলন, আমাদের দাবি যে দ্রুত স্বচ্ছ নিয়োগ করতে হবে। শিয়ালদহ স্টেশন থেকে মিছিল শুরু হয়ে ধর্মতলা পর্যন্ত পৌঁছতেই ভবিষ্যতের পুলিশদের কণ্ঠরোধ করতে হাজির হন বর্তমান পুলিশ। তবে অশান্তি না ছড়ালেও মিছিলকে কেন্দ্র করে সামান্য যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আসলে যেভাবে রাজ্যে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি নামক শব্দটি জড়িয়ে পড়ছে, তাতে আগামী দিনে প্রশাসনিক স্তরে কতটা স্বচ্ছতা বজায় থাকবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কলকাতা থেকে দীপ্রহ্মচারী, সেভেন উইক নিউজ। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।